मीठा मीठा प्यारा प्यारा मेरे मोहम्मद का नाम আদায় করা এটা শরীয়তে স্বীকৃত। হানাফি মাযহাবালারা এটাকে অস্বীকার করে না। তবে কথা হলো যে হানাফি মাযহাবালারা রফুলি আদায়ও করে না। না করারও কারণ আমরাও আরেকটা হাদিসের উপরে আমল করি। আমাদের সেই হাদিসটাও সহিহ হাদিস, আমরা তার উপরে আমল করি। বুখারীর আগ পর্যন্ত যে মানুষগুলি গুজরাই গেছে, হয়তো রফুলি আদায় করছেন অথবা করে নেই, তারা কোন কিতাবের উপরে আমল করে জান্নাত পাচ্ছে? এই রাবিদের বর্ণনায় কোনো একটা হাদিস যদি বুখারী শরীফে ঢোকে, সেই হাদিসটা সহি হয়ে যায়। ওই হাদিসটা তিরমিজিতে ঢোকছে, এই হলো ওর অপরাধ। এর মধ্যে একজন রাবি সম্পর্কেও এ কথা বলার উপায় নাই যে উনি জয়িদ রাবি, তাই আমরা হাদিসটা মানি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সনদ সহি না থাকতো, জামন চাই কয়ে বেড়ান আমরা কোনো আপত্তি করতাম। কিন্তু সনদ যখন সহি, তার মানে এই আমলটা কার? আব্দুল্লাহ বিন মাসুদ যদি এহেনে ভুলে যায়, তা বুখারীতেই আব্দুল্লাহ বিন মাসুদ থেকে 85টা রেওয়ায়েত আছে, তাহলে ওইগুলিতে আমরা কি কব? ও জায়গায় মনে ছিল, শুধু যেটা আমাকে বিপক্ষে ওইটা ভুলে গেছে। এই মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দারুল খিলাফত, রাজধানী ছিল কুফায়, হযরত আব্দুল্লাহ বিন মাসুদ বসবাস করতেন কুফায়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসবাস করতেন কুফায়, সেই জায়গার আমল যদি গইড়ে ওঠে রফুলি আদায় না করার, তাহলে এই আমল তারা পাইছে কই থেকে? এসব সাহাবাই কিরামদের থেকে আমল পাইছে না? আমরা এটা ধরে নেই যে না, যে কোনো একটা থাকবে। যদি আমরা ধরে নেই যে কোনো একটা থাকবে, তাহলে আমরা এ কথা বলবো না যে বুখারিনটা থাকবে, আমরা এ কথা বলবো না যে বুখারিনটা থাকবে, বরং এ জায়গায় আরো কিছু বিষয় দেখার মতো আছে। সব কিছুর পরেও আমরা ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটাকে অগ্রহণযোগ্য বলি না, বরং ওটা গ্রহণযোগ্য সহি সনদে বর্ণিত বুখারীর হাদিস, কাজেই ওর উপরে আমল করা বৈধ। তবে দুইটার মধ্যে যদি এক হলো, দুইটার উপরে আমল জায়েজ আমাদের বক্তব্য তাই, আর যদি আমরা যে কোনো একটাকে রাইখে আর একটাকে সাইডে দেওয়ার চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রাধান্য দিব হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণটাকেই। বুখারিতে আসার কারণে আমরা ইবনে উমারেরটাকে প্রাধান্য দিব, আমরা বুখারির ওই রকম অন্ধ অনুকরণ করি না। আমাদের কিছু ভাই বলেন তোমাদের সালাত সুন্নাহ মোতাবেক হয় না, কারণ হাদিসে আছে রফুলি আদায়ের কথা আর তোমরা তা করো না। বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে এ ব্যাপারে কয়েকটি হাদিসও আসার এনেছেন, এছাড়াও এ ব্যাপারে তিনি ভিন্ন কিতাব লিখেছেন। আমার প্রশ্ন হলো রফুলি আদায়ের ক্ষেত্রে হানাফি মাযহাবের অবস্থানের ভিত্তি কেমন? দেখেন, প্রথম গুড়ায় মনে হয় একটা কথা আমার কওয়া রয়েছে, তা হলো যে রফুল ইয়াদাইনের বিষয়টাকে হানাফি মাযহাবালারা অস্বীকার করে না। রফুল ইয়াদাইনের যে হাদিস বুখারী শরীফের মধ্যে আছে, এটা হানাফিদের মতে ও হাদিস সহি হাদিস, এবং রফুল ইয়াদাইন করা এটা শরীয়তে স্বীকৃত। হানাফি মাযহাবালারা এটাকে অস্বীকার করে না। তবে কথা হলো যে হানাফি মাযহাবালারা রফুল ইয়াদাইন কেন করে না? না করারও কারণ আমরাও আর একটা হাদিসের উপরে আমল করি। আমাদের সেই হাদিসটাও সহি হাদিস, আমরা তার উপরে আমল করি, তবে সেই হাদিসটা বুখারিতে নাই। এরও একটা জবাব বুঝবেন, আমি আপনাদেরকে আগেই বলে আসছি, ইমাম বুখারির জন্ম বলছিলাম কত হিজরিতে, কারো খেয়াল আছে কি? মাশাআল্লাহ, তাহলে কথা শুনতেছেন আপনারা গায়ে বাধায় ঠিক পাবে। 194 হিজরি ইমাম বুখারির জন্ম। ইমাম বুখারির আগ পর্যন্ত যে মানুষগুলি গুজরাই গেছে, হয়তো রফুলি আদায় করছেন অথবা করে নেই, তারা কোন কিতাবের উপরে আমল করে জান্নাত পাচ্ছে? কথাটা কি বুঝছেন? কাজেই মুক্তির জন্য বুখারি মানতে হবে, এ কথাটা যদি মানতেই হয়, তাহলে 200 হিজরি পর্যন্ত সাহাবায়ে কিরাম আর তাবেঈনকে আগে জাহান্নামে পৌঁছে দিয়ে তারপর মানতে হবে, এছাড়া কিছু না। কাজেই মুক্তির জন্য বুখারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নির্ভরযোগ্য সূত্রে আমাদের কাছে যা পৌঁছেছে আমরা এটা মানব।
বুখারীর তে যে হাদিসগুলি আনা হইছে এগুলি নির্ভরযোগ্য সূত্রে পাওয়া, কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য এটা যে মা আওরাতু ফি কিতাবি হাযা ফাহুয়া সহিহ, আমি এই কিতাবের মধ্যে যা আনছি সেটা সহি, ও তারাক্তু কাসিরাম মিনাস সিহা, আরো অনেক সহি হাদিস আমি ছেড়ে দিছি সেটা আমার এই কিতাবে আমি আনি নাই। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য অনুরূপ যে আমি আমার কিতাবে যা আনছি সেটা সহি, তবে এ কথা বলি না যে আমি যা ছেড়ে দিছি ওটা সহি, আমি আমার কিতাবে যা আনছি তা সহি, তবে আমি এ কথা বলি না যে আমি যেটা বাদ দিছি ওটা সব জয়ী। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি 100,000 সহি হাদিসের মধ্যে থেকে 22 তারপরে উনি আনছেন হলো এই যে মাত্র 2,500 মতো 2602 হাদিস, এর একই হাদিস বারবার আসার কারণে হাদিসের সংখ্যা 7,000 পার হয়ে গেছে, কিন্তু মূলত হাদিস 2602 2,602। তো বাকি যে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি আরো 97,000 এর উপরে হাদিস ছাইড়ে থুইছেন যেটা ওনার কথা অনুযায়ী সহি, সে হাদিসগুলি কোন জায়গায়? এরা বুখারীর বাইরে না? তো বুখারী মানতে হবে এটা তো কথা না, কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসগুলি আসছে সহি সনদে বর্ণিত হাদিসগুলিকে আমরা অনুকরণ করি, সেটা বুখারীতেও থাকতে পারে বুখারীর বাইরেও থাকতে পারে, বুখারী মানতে হবে এটা জরুরি না। এইটা বেশি সহি, তাও এটা উসুলে হাদিসের আরো অনেক কথাবার্তা এর সঙ্গে জড়িত আছে, এটা এমনি জনশ্রুত তবে এর সঙ্গে উসুলে হাদিসের আরো অনেক কথাবার্তা জড়িত আছে। বুখারীর প্রত্যেকটা হাদিসই অন্য কিতাবের প্রত্যেকটা হাদিসের চাইতে বেশি সহি বিষয়টা কিন্তু তা না, এ জায়গায় একটা সূক্ষ্ম বোঝার বিষয় আছে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যে সমস্ত উস্তাদদের কাছ থেকে রাবিদের বর্ণনাকারীদের কাছ থেকে উনি হাদিস গুছাইছেন, এই রাবিদের সংখ্যা 434 জন, এর মধ্যে 80 জন রাবি আছে এমন যার ব্যাপারে অন্যান্য মুহাদ্দিসিনে কিরামরা আপত্তি করছে যে এই বর্ণনাকারীর বর্ণনা গ্রহণ করা যায় না, তারপরে ইমাম বুখারী তাদের বর্ণনা আনছেন। এইরকম একজন আপত্তিকর বর্ণনাকারী বা আপত্তিকর রাবির বর্ণনায় যদি বুখারীতে একটা হাদিস আসে, আর যে সমস্ত ব্যক্তিদের বর্ণনা সন্দেহাতীতভাবে সহি বলে প্রমাণিত এইরকম একটা বর্ণনা যদি ইবনে মাজাহ শরীফের মধ্যে আসে, তাহলে আমরা প্রাধান্য দিব কারে? ইবনে মাজাহর ওই হাদিসটাকেই। এই জন্য সর্বক্ষেত্রে এই যে বুখারীর হাদিস প্রাধান্য পাবে তা কিন্তু না, একটা হলো কিতাবের সম্মিলিত অবস্থা, আর একটা হলো হাদিস টু হাদিসের অবস্থা। সম্মিলিতভাবে যদি আমরা বিবেচনা করি তাহলে কিতাব হিসেবে বুখারী আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের পরে সবচাইতে বিশুদ্ধতম কিতাব হলো বুখারী শরীফ। কিন্তু এর অর্থ এটা না যে বুখারীর প্রত্যেকটা হাদিস অন্য কিতাবের প্রত্যেকটা হাদিসের চাইতে শ্রেষ্ঠ, বরং বুখারীর মধ্যে সহির স্তর আছে, কোনোটা উচ্চ স্তরের সহি কোনোটা নিম্ন স্তরের সহি। সহজ বুঝবেন আরো যে 85-এর উপরে যদি কেউ নম্বর পায় তাহলে আমরা ধরে নিলাম সে ভালো পাস করছে, এখন একজন নম্বর পাইলো 51, একজন পাইলো 99, দুইজন সমান না, ভালো পাশের আওতায় দুইজন ভালো পাশের আওতায় ঠিক, কিন্তু একজন 99 সে ভালোর চাইতেও আরো অনেক ভালো, আর একজন 51 সে কোনো ক্রমে ভালো। বুখারীর মধ্যে কিন্তু 51 ওয়ালা হাদিসও আছে 99 ওয়ালা হাদিসও আছে, এখন বুখারীর কোন একটা হাদিস যদি আমরা ধরে নেই 51% এর সহি, আর ইবনে মাজাহ শরীফে কোন একটা হাদিস আছে যেটা 90% এর সহি, এক্ষেত্রেও কি আমরা বুখারীর হাদিসকেই প্রাধান্য দিব? তা কিন্তু না। এবার আমরা বলি যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সহি সনদে বর্ণিত যে আমলটা রফুল ইয়াদাই না করার একটা হাদিস, এই হাদিসটা বুখারী মুসলিম বাদে সিহাহ সিত্তার বাকি সব কিতাবেই আসছে এবং সহি সনদে বর্ণিত হইছে। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবে এই হাদিসটা বর্ণনা করে বলতেছেন হাজা হাদিসুন হাসানুন, এই হাদিসটা হাসান,
তবে ইবনে হাজাম মহল্লি মহল্লা কিতাবে ইবনে হাজাম উনি এই হাদিসটাকে সহিহ বলে স্বীকার করেছেন এরকম আরো অনেকের বিবেচনায় সে হাদিসটা সহিহ তবে সনদ যদি দেখা যায় তো সেই কিতাবের সনদটা একটা বাইর করে দেখলি হয় আমাদের নাকি জি হ্যাঁ মূল কিতাব থেকে আমরা বাইর করে দেখি ডাইরিটা ইয়া দেন তিরমিজি শরীফ ওই দেন দুনিয়াটা কিতাব দেখি আমরা নাকি জি হ্যাঁ হ্যাঁ খালি মুখস্থ কথা অনেক হয়ে গেছে দেখেন রফুল ইয়াদাইনের যে হাদিস তিরমিজি শরীফ আমি দেখাচ্ছি এবং এই হাদিসের সনদের রাবিও ইনশাল্লাহ দেখাবো এই রফুল ইয়াদাইন এই হাদিসটা ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস এই হাদিসে বলতেছেন হলো এই যে হাদিসটা হাদিসের বর্ণনাকারী যে কয়জন রাবি আছেন প্রথম দেখেন হাদ্দাসানা হান্নাদ হান্নাদ নির্ভরযোগ্য রাবি উনার থেকে এই হান্নাদ থেকে হাদিস বর্ণনা করছেন এক বুখারী বাদ দিয়ে অন্য সব কিতাবওয়ালা হাদিস নিছেন তবে বয়সে একটু কম হওয়াতে ইমাম বুখারীর উস্তাদের আওতায় পড়েনি বাকি অন্যান্য হাদিসের কিতাবওয়ালারা হান্নাদের বিবরণ গ্রহণ করছেন এরপরে সুফিয়ান হলেন সুফিয়ান সাউরি অত্যন্ত মাশহুর মুহাদ্দিস সুফিয়ান সাউরি নাম হলো সুফিয়ান বিন সাইদ বিন মাসরুক সুফিয়ান সাউরি বুখারি মুসলিম সহ সব কিতাবে তার বর্ণনা গ্রহণ করেছেন আসেম বিন কুলাইব মুসলিম শরীফে কিতাবুল হজের মধ্যে ওনার বর্ণনা গ্রহণ করেছেন এবং এই হাদিস আছে মুসলিম শরীফ 197 পৃষ্ঠায় দ্বিতীয় খণ্ড 197 পৃষ্ঠায় আসেম বিন কুলাইবের বর্ণনা গ্রহণ করেছেন এরপরে আব্দুর রহমান ইবনুল আসওয়াদ বুখারী মুসলিম সহ সব কিতাবের বর্ণনাকারী ইনি তার থেকে বর্ণনা করেছেন আলকামা উনি বর্ণনা করেছেন আলকামা থেকে আলকামা হযরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচাইতে নির্ভরযোগ্য শাগিরদ এবং বুখারী মুসলিম সহ সব কিতাবে তার বর্ণনা গ্রহণ করেছেন তাহলে এই জায়গায় হান্নাদ দেখেন তো হান্নাদ মুসলিম শরীফ সহ সব কিতাবের রাবি বুখারী বাদ দিয়ে সুফিয়ান সাউরি বুখারী সহ 76 সব কিতাবের রাবি আসেম বিন কুলাইব মুসলিমের রাবি মানে বুখারী বাদ দিয়ে মুসলিম আনছে অন্য চার কিতাব আনছে আব্দুর রহমান ইবনুল আসওয়াদ বুখারী মুসলিম সহ সব কিতাবের রাবি আর আসওয়া আলকামা বুখারী মুসলিম সহ সব কিতাবের রাবি এবার বলেন এই রাবিরা বর্ণনা করলে সে হাদিসটা বুখারী শরীফে ঢুকলি সহিহ হয়ে যায় কথাটা কি বুঝছেন এই রাবিদের বর্ণনায় কোনো একটা হাদিস যদি বুখারী শরীফে ঢোকে সেই হাদিসটা সহিহ হয়ে যায় ওই হাদিসটা তিরমিজিতে ঢোকছে এই হলো ওর অপরাধ আর অপরাধ নাই এই উস্তাদদেরই বিবরণ যদি বুখারিতে ঢোকতো তাহলে হাদিস সহি এর মধ্যে একজন রাবি সম্পর্কেও এ কথা বলার উপায় নাই যে উনি জয়িদ রাবি তাই আমরা হাদিসটা মানি না বরং আমি দেখাইলাম হান্নাদ ইনার বর্ণনা মুসলিম শরীফে আছে মুসলিম শরীফের সব হাদিস সহি কাজেই হান্নাদের বর্ণনা কি সহি সুফিয়ান সাউরি বুখারিতেও তার রেওয়ায়েত নিছে কাজেই সহি
আসেম বিন কুলাইব মুসলিম তার রিওয়ায়াত নিছে, কাজেই হাদিস সহি। আব্দুর রহমান ইবনুল আসওয়াদ বুখারী সহ তার সব কিতাবে বিবরণ নিছে, হাদিস সহি। আর আল কামা বুখারী মুসলিম সহ সব কিতাবে তার বিবরণ রয়েছে। তাহলে এই উস্তাদের বর্ণনা যদি বুখারী আলা নেয় হাদিস সহি, মুসলিম আলা নেয় হাদিস সহি, তিরমিজি আলা কেন আনছে? দোষটা আমাদের সেই জায়গায় যে আমাদের নামাজ হচ্ছে না। কথা কি বুঝছেন? হাদিসের ভাষ্য কি? কল কল আব্দুল্লাহ বিন মাসুদ, হযরত আব্দুল্লাহ বিন মাসুদ বলতেছেন, আলা উসাল্লি বিকুম সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তোমাদেরকে হুজুরের মতো নামাজ পড়লে দেখাবো? ফাসাল্লা, এরপরে উনি নামাজ পড়লেন। ফালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি আউয়ালি মাররাতি, উনি হাত উঠাইলেন কেবলমাত্র প্রথমবার, আর হাত উঠাইলেন না। এক হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাইছেন, এটা মৌখিক বলে দিয়া। আর একটা হলো নিজে নামাজ পড়লে দেখাইয়া দিয়া। এই দুইটার মধ্যে শক্তিশালী পদ্ধতি কোনটা? আসেন দেখা, হ্যাঁ, 197 পৃষ্ঠায় মুসলিম শরীফ আসেম বিন কুলাইব ওনার বর্ণনা, আবি মুসা থেকে বর্ণনা করছে। তো এই জায়গায় বেশি উত্তম পদ্ধতিতে উনি নামাজ পড়লে দেখাইছেন, এরপরে উনি নামাজের শুরুতে হাত উঠাইছেন একবার, বাকি আর হাত উঠেননি। তাহলে বোঝা গেল কি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ উনি পড়লে দেখাইলেন, তাহলে হুজুর নামাজে বারবার হাত উঠাইতেন না, এটা পাওয়া গেল না? হুজুর নামাজে বারবার হাত উঠাইতেন না। এই হাদিসটা সহিহ হাদিস, আমরা এইটাকে মানি। এর বিপরীতে উনরা যেটা মানেন, হযরত ইবনে ওমর থেকে বর্ণিত একটা, মালিক বিন হুয়াইরিস থেকে বর্ণিত একটা, এরকম আরো কিছু হাদিস বর্ণিত আছে বুখারীর মধ্যে, যেটা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক উঠা বসায় নামাজে হাত উত্তোলন করছেন, সেই হাদিসের সনদ আমরা অস্বীকার করি না, সেই হাদিসের সনদ সহি। তাহলে একটা বিষয়ে আমরা পাইলাম যে একটা সহি সনদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠেন নাই সে আমলও পাওয়া গেছে, আবার আরেকটা সহি সনদে হুজুর হাত উঠাইছেন এ আমলও পাওয়া গেছে। এবার সাহাবাই কিরামের আমল দেখে আমরা কিন্তু এর একটা অনুমান নিতে পারি যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হাত উঠাইনার হাদিসের বর্ণনাকারী, উনার নিজের বর্ণনা মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে সহি সনদে আনছে, তহাবি শরীফের মধ্যে সহি সনদে আনছে। উনার বর্ণনা হলো এই, হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি তাবি, হুজুরের এন্তেকালের পরের মানুষ, তা না হইলে তো সাহাবি হইতেন, তাবি মানে হুজুরের এন্তেকালের পরের মানুষ, উনি উনার উস্তাদ আব্দুল্লাহ বিন উমারের নামাজ বর্ণনা করছেন যে আমি আব্দুল্লাহ বিন উমারের পিছে নামাজ পড়ছি, উনি নামাজে হাত উত্তোলন করছেন, শুরুতে একবার আর হাত উত্তোলন করেন নাই। তাইলে রফুলিয়া দাইনের হাদিস বর্ণনাকারী সাহাবা ইবনে উমারের নিজের নামাজে হাত উত্তোলন নাই। এখন যদি নামাজ আমাকে না হয়ে থাকে, কথা কি বলছেন, তাহলে কি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ হইছে? আমরা সাহাবাই কিরামের প্রতি শ্রদ্ধা রেখে বলি যে উনি হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুই পদের হাদিস পাইছেন, তাই দুই পদের আমল করতেছেন। কাজেই সহি সনদে হাত উত্তোলন করার হাদিস যখন বর্ণিত আমরা ওটাকেও স্বীকার করি, সহি সনদে হাত উত্তোলন না করার বর্ণনা এটাকেও আমরা স্বীকার করি। এটা এমন হইতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুই পদের আমলই প্রমাণিত এবং দুই পদই করা বৈধ, অন্য কোনো ক্ষেত্রে কিন্তু ইবাদতের এই রকম নিয়ম আছে। মুসলিম শরীফে এক জায়গায় আসছে, এক তাবি জিজ্ঞেস করতেছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাতে তাহাজ্জুদের নামাজে কিরাত জোরে পড়তেন না আস্তে পড়তেন? তো আয়েশা বলতেছেন কোন সময় জোরে পড়তেন, কোন সময় আস্তে পড়তেন। তো ওই তাবি বলতেছেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ফিল আমরি সাআতান, আল্লাহু আকবার, সকল প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি শরীয়তের মধ্যে প্রশস্ততা দান করছেন। তার মানে জোরে পড়ারও অবকাশ আছে, আস্তে পড়ারও অবকাশ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করে করে দেখছেন যে একাধিক পদ্ধতিতে
আমল করার সুযোগ শরীয়তে আছে, তাই তিনি আল্লাহ তাআলার প্রশংসা করছেন। আমরা যদি এটাকে তাই মাইনে নেই যে নামাজের মধ্যে হাত উত্তোলন করারও সুযোগ আছে আর হাত উত্তোলন না করারও আল্লাহ তাআলা সুযোগ রাখছেন, তাহলে তো আমাদের আল্লাহর প্রশংসা করা দরকার ছিল যে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা বিল আমরি সাআতান। মনের সংকীর্ণতা নাই, আল্লাহ তাআলা ইবাদতে প্রশস্ততা দান করছেন, কাজেই যারা হাত উত্তোলন করে তারাও হকের উপরে, যারা হাত উত্তোলন না করে তারাও হকের উপরে, তাহলে তো আমি আল্লাহর প্রশংসা করব। কিন্তু সংকীর্ণতা যেন কোন জায়গায় এসে দাঁড়াইছে যে আমি যেটা করি এটাই কেবল শরীয়ত, যারা এটা করে না ওটা শরীয়ত, এটা হওয়া উচিত না। এই জায়গায় যখন একটা হাদিস, একটা কথা বুঝবেন, কোন একটা হাদিস এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী কি না তা নির্ভর করতেছে হলো বর্ণনাকারীদের সত্যবাদিতার উপরে। বর্ণনাকারীরা যদি সত্যবাদী হয়ে থাকেন তাহলে আমরা বুঝে নেব যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তো কোন একটা কথা যদি প্রমাণিত হয়ে যায় সাক্ষীর মাধ্যমে যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এইবার যদি আমরা এই কথার উপরে কোনো কটুক্তি করি, কটুক্তিটা কার উপরে যায়? কাজেই যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সনদ সহি না থাকতো জামন চাই কয়ে বেড়ান আমরা কোনো আপত্তি করতাম না, কিন্তু সনদ যখন সহি তার মানে এই আমলটা কার? এইবার যদি কথাটা এই হয় যে আমরা হুজুরের এই সনদ অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের ইত্তেবা করার পরেও যদি আমাদের উপরে এই দোষ আসে যে আমাদের নামাজ হয় না, তাহলে আপত্তিটা যায় কোথায়? নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কি হয় নাই? আপত্তিটা যায় কোথায়? কাজেই সনদ যদি জয়ী হয়ে থাকে তাই কয়ে দেন যে হাদিসের সনদ জয়ী, তা যদি হয়ে থাকে তা কোন রাবি জয়ী কয়ে ফেলাইতে পারে অনেকে যে হ্যাঁ এই হাদিসের সনদ গ্রহণযোগ্য না, কোন রাবি জয়ী? দেখেন রাবি জয়ী হান্নাদ রেও কইতে পারে নেই, সুফিয়ান সাউরি রেও কইতে পারে নেই, আসেম বিন কুলাইব রেও কইতে পারে নেই, আব্দুর রহমান বিন আসওয়াদ রেও কইতে পারে নেই, আল কামারেও কইতে পারে নেই, তার কারণ এগে হাদিস তো অন্য কিতাবে মানতে হবে। শেষ সময়ে যে হামলাটা করছে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জলিলুল কদর সাহাবার উপর, কয় যে আব্দুল্লাহ বিন মাসউদ হয়তো হুজুরের কথাটা স্মরণ রাখতে ভুলে গেছিল। আচ্ছা আব্দুল্লাহ বিন মাসউদ যদি এহেনে ভুলে যায় তা বুখারীতেই আব্দুল্লাহ বিন মাসউদ থেকে 85টা রেওয়ায়েত আছে, তাহলে ওইগুলিতে আমরা কি করব? ও জায়গায় মনে ছিল, শুধু যেটা আমাকে বিপক্ষে ওইটা ভুলে গেছে। এই অন্য সব রেওয়ায়েত যদি একটা এই হয় তা বাকি 84টা কি সন্দেহের ঢুকে গেল না? এইটা যদি ভুলে যায় তা বাকি 84টার মধ্যে তো সন্দেহ ঢুকে গেল, তাহলে ওই জায়গাও কি আব্দুল্লাহ বিন মাসউদ মনে রাখতে পারছে না হয়তো ভুলে গেছে? এই সন্দেহ কিন্তু দাঁড়াইয়াই যায়। কাজেই দ্বীনকে হেফাজত করতে গেলে এটা অবশ্যই স্বীকার করতে হবে যে সাহাবায়ে কিরাম নিষ্কলুষ। সাহাবায়ে কিরামরে যদি কোনো ক্রমে ত্রুটিযুক্ত করে দেয়া যায় তাহলে কিন্তু দ্বীনের নির্ভরযোগ্যতা সম্পূর্ণ শেষ হয়ে গেল। আজ আমার বিপরীতে এখানে বাচ্চা বইলে ইবনে মাসউদরে আমি কয়ে দিলাম কি যে উনি হয়তো ভুলে গেছিলেন, কাল আর একজন ও সুফিয়ান সাউরি, সুফিয়ান সাউরি হাদিস বর্ণনা করছে উনার সাথে আর কেউ বর্ণনা করেনি, উনি একাকী, তাই করছে সুফিয়ান সাউরি একাকী হাদিস বর্ণনা করছে, আসলে হাদিসে অদরকার ছিল যে বারবার হাত উত্তোলন করছে, এই হাদিসে সুম্মা লাইউইদ একবার হাত উত্তোলন করছে আর করে নেই, এই কথাটা আসলে ছিল না, সুফিয়ান সাউরি বাড়াই দিছে। বলে এখানে যদি সুফিয়ান সাউরি ভুল করে বাড়াই দিয়ে থাকে তাহলে সুফিয়ান সাউরি তো আরো জায়গায় হাদিস বর্ণনা করছে, ওর কোন কোন জায়গায় আরো ভুল করে বাড়াইছে সেটাও তো একটা সন্দেহ দাঁড়াই গেল। তাই এদিক যদি ইবনে মাসউদরে বাদ দেয়, ওদিক সুফিয়ান সাউরি বাদ দেয়, ওদিক আসেম বিন কুলাই বাড়িয়ারটা মজবুত না ওরে যদি বাদ দেয় তাহলে হবে কেমন? ওই কার পিঠে বলে একজন কইছে যে আমার পিঠে একটা বাঘের ছবি আঁকে দাও, ঠিক আছে দেই, তা পিঠ খুইলে ওই ছবি আঁকার জন্য ছবি মানে খুদাই করা, তাই সুই নিছে হাতে, সুই নিয়ে প্রথম যখন খুসাটটা দিছে খুসা দিলে অমনি লাভ দেওয়ার, সে ভাই এ কি বানাও? কয় লেজ বানাই,
লেস ছাড়া ভাগ হয় না, ভাগ হয় কয়টা লেস বাদ দাও। ফিরে আবার একটা কুসা দিছে, আবার লাভ দেওয়া সে কি বানাও, কয় ঠ্যাং বানে, ঠ্যাং ছাড়া ভাগ হয় না বলে হওয়া হয় তাকে ঠ্যাং বাদ। শরিয়ত থাকবে না সব জায়গায় সন্দেহ ঢুকে যাবে। এই জন্য হযরত আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত নির্ভরযোগ্য সাহাবা এবং বহু সাহাবায়ে কিরামের অত্যন্ত প্রশংসা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আছে। আচ্ছা, তারপরে ধরে নিলাম আমরা খনিকের তরে খানি যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তোবা ভুলেই গেছিলেন। সহিহ সনদে বর্ণিত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফল ইয়াদাইন করা ছাড়া নামাজ পড়ছেন। সহিহ সনদে বর্ণিত দেখেন ইশের মধ্যে তাহাবী শরীফে আব্দুল মালিক বিন আফজাল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের উনরা নামাজ পড়ছেন, নামাজে হাত উত্তোলন করছেন একবার। এ দেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আমি একটা পড়ে শুনেছি সর্বমানিল আসার 163। হাদ্দাসানা ইবনে আবি দাউদ কলা হাদ্দাসানা আহমদ বিন ইউনুস কলা হাদ্দাসানা আবু বকর আন নাশালি আন আসিম আন আবিহি ওয়া কানা মিন আসহাবি আলী আন আলী মিসলাহু, ইয়ানি আন আলী আন কানা ইয়ারফাউ ইয়াদাইহি ফি আউয়ালি তাকবীরাতিন মিনাস সালাহ সুম্মা লা ইয়ারফাউ বাদা। যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে শুধুমাত্র প্রথমবার হাত উত্তোলন করেন, এর পরে আর উনি নামাজে হাত উত্তোলন করেন নি। হযরত তোমার এর বর্ণনা পাইছেন না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু? হ্যাঁ, আউয়ালি তাকবীরাত। এরপরে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহ, এই হাদিসের যে কয়টা সনদের যে কয়জন রাবি আছে, প্রথমে হাদাসানা ইবনে আবি দাউদ ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি লিসানুল মিজানের মধ্যে ওনার কথা আলোচনা আনছেন যে ইবনে আবি দাউদ সেকা রাবি, নির্ভরযোগ্য রাবি। এরপরে হাদাসানা আহমদ বিন ইউনুস, ইনার নাম হলো আহমদ বিন আব্দুল্লাহ বিন ইউনুস, ইমাম বুখারীর উস্তাদ। কলা হাদাসানা আবু বকর নাহশালি, মুসলিম শরীফ ইনার রেওয়ায়ত গ্রহণ করছেন। আন আসেম বিন কুলাইব, আসেম ওই যে আগে যার কথা কলাম মুসলিম শরীফ কিতাবুল হজের মধ্যে তার রেওয়ায়ত আনছেন, তিনি বর্ণনা করতেছে তার আবি ইয়ার থেকে পিতা থেকে শিহাব বিন মাজনুন। ওয়াকানা মিন আসহাবি আলী, তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাগিরদ, উনি হযরত আলী থেকে বর্ণনা করতেছেন অনুরূপ, তার মানে নামাজের শুরুতে একবার হাত উত্তোলন করেন, এরপরে আর হাত উত্তোলন করেন নাই। তো হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু না হইলে কথার কথা ভুলে গেছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ভুলে গেলেন? হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুলে গেলেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুলে গেলেন? তাহলে মনে ছিল কাকে? হ্যাঁ, এ সবই যদি ভুলে যেয়ে থাকেন তাহলে মনে ছিল কার? তো আসলে বিষয় হলো হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত এই হাদিস মোতাবেক সাহাবায়ে কিরামের বেশ মানুষের আমল আছে। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি উনি এইটা উল্লেখ করতেছেন যে এই কিরাত ইয়ার রফল ইয়াদাই না করার বিষয়টা এটা সাহাবায়ে কিরাম তাবিন এবং অনেকে সাহাবায়ে কিরাম এবং তাবিন সহ অনেকে রফল ইয়াদাই না করার উপরে আমল করতেন। এই
এখানে ইয়ে আনছে হযরত আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব এই জায়গায় হাদ্দাসানা ইবনে আবি দাউদ কল হাদ্দাসানা হিম্মানি কল হাদ্দাসানা ইয়াহিয়া বিন আদম আনিল হাসান বিন আইয়াস আন আব্দুল মালিক বিন আফজাল আন জুবায়ের বিন আদি আন ইব্রাহিম আনিল আসওয়াদ কল রাআইতু উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইয়ারফাউ ইয়াদাই ফি আউয়ালি তাকবীরাতিন সুম্মা লা ইয়াউদু যে আমি হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছি উনি নামাজ পড়ার সময় প্রথম তাকবীরের সময় হাত উঠাইছেন এরপরে আর উঠেননি কল রাবি বলেন যে ওয়া রাআইতু ইব্রাহিম ওয়া শাবি ইব্রাহিম নাখি এবং ইবনে আমির আমের শাবি ইনাদের দুইজন তাবি ইনাদেরকেও দেখছি ইয়াফালানে জালিকা উনরাও এই রকমই করতেন তাহাবি 164 পৃষ্ঠা এবং সনদ সহি সনদ যে উনরাও নামাজে একবারের বেশি আর হাত উত্তোলন করতেন না তাহলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নিজের আমল আব্দুর রাজ্জাক বর্ণনা করছে মুসান্নাদে ইবনে আব্দুর রাজ্জাক আনি সাউরিয়ান হুসাইন আন ইব্রাহিম আন আসওয়াদ ইব্রাহিম আন ইবনে মাসউদ কানা ইয়ারফাউ ইয়াদাইহি ফি আউয়ালি শাইইন সুম্মা লা ইয়ারফাউ বাদা যে উনিও নামাজের প্রথম তাকবীরের সময় হাত উঠাইতেন এর পরবর্তীতে আর হাত উঠাইতেন না তাহলে যে জায়গায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল পাওয়া গেল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল পাওয়া গেল হযরত আব্দুল্লাহ বিন উমারের আমল পাওয়া গেল আর আব্দুল্লাহ বিন মাসউদের আমল পাওয়া গেল ইমাম তিরমিজি এবার একটা কথা বলতেছেন কলাল ইমাম আত-তিরমিজি বাদা জিকরি হাদিসে আব্দুল্লাহ বিন মাসউদ হযরত আব্দুল্লাহ বিন মাসউদের হাদিস বর্ণনা করার পরে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে ওয়াবিহি ইয়াকুলু গায়রু ওয়াহিদিন মিন আহলিল ইলম যে হাত উত্তোলন না করার বিষয়টাই অসংখ্য উলামায়ে কিরাম বলেন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা হুজুরের সাহাবায়ে কিরামদের থেকেও তাবেইনদের থেকেও এবং এটা সুফিয়ান সাওরি এবং কুফাবাসীদেরও আমল তাহলে কুফাবাসী মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দারুল খিলাফত রাজধানী ছিল কুফায় হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বসবাস করতেন কুফায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসবাস করতেন কুফায় সেই জায়গার আমল যদি গইড়ে ওঠে রফুলিয়া দাই না করার তাহলে এই আমল তারা পাইছে কই থেকে এসব সাহাবায়ে কিরামদের থেকে আমল পাইছে না কাজেই সাহাবায়ে কিরামদের আমল তাবেইনদের আমল তাবে তাবেইনদের আমল এখন সব মিলে যদি কথা হয় যে আব্দুল্লাহ বিন মাসউদ ভুলে গেছিল তো উনি একানা ধরে নিলাম ভুলে গেছিলেন বাকি সাহাবায়ে কিরাম তাবেইন ইনাদের অবস্থা কি হয়েছিল ইনরাও কি ভুলে গেছিলেন কাজেই শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা না কইরে এই বিষয়টাকে ইনসাফের দৃষ্টিতে দেখা উচিত যে হাদিসের যে জায়গায় সনদ সহি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা সহি এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল হযরত উমারের আমল ইবনে উমারের আমল এরপরে আব্দুল্লাহ বিন মাসউদের নিজের আমল অন্যান্য সাহাবায়ে কিরামের আরো আমল সব যখন বর্ণিত আছে যে ওনারা একবার হাত উত্তোলন করছেন আর করেন নাই কাজেই কথা বলতে যে শুধু আমাকে কয়জনের বিপক্ষে যাচ্ছে তা তো আর না এই আমলের সাথে তো ওনারাও জড়িত এই জন্য আমরা এটাকে ধরে নিতে পারি যে হয়তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে দুই পদের আমলের সুযোগ দিয়ে আছে আর যদি আমরা এটা ধরে নেই যে না যে কোনো একটা থাকবে যদি আমরা ধরে নেই যে কোনো একটা থাকবে তাহলে আমরা এ কথা বলবো না যে বুখারিতে থাকবে আমরা এ কথা বলবো না যে বুখারিতে থাকবে বরং এ জায়গায় আরো কিছু বিষয় দেখার মতো আছে হযরত ইবনে উমারের আমল হুজুরের ইন্তেকালের পরে হলো রফিয়া দাইন না করার আর হুজুরের জীবদ্দশায় তার বর্ণনা হলো রফিয়া দাইন করার আমল পরের কোনটা না করারটা পরের না না করারটা পরের কাজেই যদি আমরা ধরে নেই তাহলে না করারটা ধরব মুসলিম শরীফে এক হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন মালি আরাকুম রাফি আইদিয়াকুম কা আজনাবি খাইলিন সুমুসিন উসকুনু ফিস সালাহ আমার কি হলো আমি তোমাদেরকে দুষ্ট ঘোড়ার লেজের মতো হাত উত্তোলন করতে দেখতেছি কেন নামাজে শান্ত হও এই হলো ভাষ্য মুসলিম শরীফে তাহলে কেউ কেউ বলেন যে হাদিসটা আসছে সাহাবায়ে কিরাম সালামের সময় হাত উত্তোলন করতেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এক হাদিসে এই শব্দটা উল্লেখ আছে যে সালামের সময় হাত উত্তোলন করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই মানা করে দিয়েছেন কিন্তু আমি যে হাদিসটা পড়ছি এই হাদিসে কিন্তু সালামের কোনো বিবরণ নাই
কাজেই আমরা এই হাদিসের আলোকে বলতে পারি যে আত্মতলন করার আমল সাহাবায়ে কিরামের আগের আর রসূলের নিষেধাজ্ঞাটা তার পরে কাজেই যদি দুইটা আমলের একটাই আমরা আকড়াই ধরি কোনটা ধরব না করাটা বুখারী শরীফের বর্ণনায় আরো আসছে নামাজের মধ্যে কথা বলা আটাচলা করা এগুলি ইসলামের শুরু জামানায় বৈধ ছিল যখন আয়াত নাজিল হইছে কুমু লিল্লাহি কানিতিন এই আয়াত যখন নাজিল হইছে তখন নামাজের মধ্যে হাঁটাচলা কথাবার্তা সবগুলি বন্ধ হয়ে গেছে আর আমাদেরকে চুপ করার নির্দেশ দেওয়া হইছে তাহলে হাত উত্তোলন করার আমলটাও তো নামাজের নড়াচড়া কাজেই এই আমলটা থাকতে পারে আগে নিষেধাজ্ঞাটা পরে এর উল্টাটা হওয়ার সম্ভাবনা কম যে আগে নীরব ছিলেন পরবর্তীতে হাত উত্তোলন করা হইছে এটার সম্ভাবনা কম বরং নড়াচড়ার আমল যেটা এটা ছিল আগে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিষেধ আল্লাহ তাআলার ওই হুকুমের পরে নিষেধাজ্ঞাটা আসছে হলো পরে কাজেই দুইটার একটা যদি আমরা ধরি তাহলে আমরা আত্মতলন না করাটা ধরব আচ্ছা এরপরে হযরত আব্দুল্লাহ বিন উমর এক হাদিসের বর্ণনাকারী আর আব্দুল্লাহ বিন মাসউদ এক হাদিসের বর্ণনাকারী বুখারী শরীফে খন্দক যুদ্ধের একটা ঘটনা আসছে সে জায়গায় ইবনে উমর বলতেছেন যে আমি বদর উহুদের যুদ্ধে হুজুরের সামনে নিজেকে পেশ করেছিলাম যে আমি যুদ্ধে অংশ নেব হুজুর আমারে নেন নাই আমি ছোট তাইতি ও আর খন্দকের যুদ্ধে আমি আমাকে পেশ করেছিলাম হুজুর আমাকে নিছেন তখন আমার বয়স 15 বছর তো 15 বছরে হুজুর খন্দকের যুদ্ধতারে যুদ্ধ করার সৈনিক হিসেবে গ্রহণ করলেন তার মানে আমরা ধরে নিতে পারি তখন উনি প্রাপ্তবয়স্ক হইছেন তো প্রাপ্তবয়স্ক হইছেন পঞ্চম হিজরিতে যাইয়া এখন কেবল মাত্র প্রথম কাতারে দাঁড়ানোর মতো উপযুক্ত হইছে আর এতকাল তো শিশুদের কাতারে দাঁড়াইতেন উনি এতকাল দাঁড়াইতেন কোন জায়গায় শিশুদের কাতারে কাতার ইশের ক্ষেত্রে আগে দাঁড়াবে হলো বয়স্ক মানুষ এরপরে দাঁড়াবে হলো ফুলাফান তারপরে হলো মহিলাদের কাতার তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বি মানুষ উনি তো শুরু থেকেই হুজুরের পিছে দাঁড়াইনা মানুষ আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধের পরে যে কেবল প্রাপ্তবয়স্ক হইছে প্রথম কাতারে দাঁড়ানোর উপযুক্ত হইছেন আমরা যদি বিবরণটা গ্রহণ করি তাহলে কার বিবরণ তুলনামূলক বেশি অগ্রাধিকার রাখে উপরন্তু ইবনে মাসউদের বর্ণনা যা উনার আমলও তাই আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা এক রকম আর তার আমল আরেক রকম কাজেই দুইটার একটা যদি আমরা আমল করি তাহলে সে ক্ষেত্রে তো আমরা ওই হাদিসটাকেই আমল করব যে হাদিসটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই সব কিছুর পরেও আমরা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটাকে অগ্রহণযোগ্য বলি না বরং ওটা গ্রহণযোগ্য সহিহ সনদে বর্ণিত বুখারীর হাদিস কাজেই ওর উপরে আমল করা বৈধ তবে দুইটার মধ্যে যদি এক হলো দুইটার উপরে আমল জায়েজ আমাদের বক্তব্য তাই আর যদি আমরা যে কোনো একটাকে রাইখে আর আরটাকে সাইডে দেওয়ার চিন্তা করি তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রাধান্য দিব হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণটাকেই বুখারীতে আসার কারণে আমরা ইবনে উমারেরটাকে প্রাধান্য দিব আমরা বুখারীর ওইরকম অন্ধ অনুকরণ করি না যে কিতাবটা লেখাই হইছে 200 হিজরির পরে আইসা আর আমাদের আমল আর আমরা যে ইমামকে অনুকরণ করি তার বর্ণনা সবই ইমাম বুখারীর উস্তাদের উস্তাদের আগে যায় ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ আব্দুল্লাহ বিন মুবারক যিনি আব্দুল্লাহ বিন মুবারক হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাগিরদ এবং আব্দুল্লাহ বিন মুবারকের নিজের ভাষ্য লাউলা আগাসানি আল্লাহু বি আবি হানিফা ওয়া সুফিয়ান কুনতু কাসাইরিন নাস আল্লাহ তাআলা যদি আমাকে আবু হানিফা আর সুফিয়ান সাউরিকে দিয়ে সহযোগিতা না করতেন তাহলে আমি অন্যান্য মানুষের মতো থাকতাম তাহলে আব্দুল্লাহ বিন মুবারক ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ ইমাম আবু হানিফাকে উনি উস্তাদ হিসেবে এতখানি শ্রদ্ধা করেন যে আমি আমার এই পর্যায়ে পৌঁছেছি ইমাম আবু হানিফার সহযোগিতায় ইমাম বুখারীর উস্তাদ ওয়াকি ইবনুল জাররাহ উনি হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাগিরদ এরপরে কি ইমাম বুখারীর উস্তাদ আব্দুর রাজ্জাক বিন হাম্মাম যার লেখা মুসান্নাফে আব্দুর রাজ্জাক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাগিরদ কাজেই বুখারী শরীফ লেহার আগে আমাকে মাসলার ফয়সালা হয়ে রয়েছে যে পরবর্তীতে এসে বুখারী মানবো তা এইরকম বাধ্য না
তবে কোন হাদিস যদি সনদের দিক থেকে দুর্বল হয় তাইলে অবশ্যই আমরা ও হাদিসকে ছেড়ে দিতে প্রস্তুত কিন্তু রফুলিয়াদাইনের ক্ষেত্রে আমাদের বর্ণিত হাদিস আদু সনদের দিক থেকে কোনো দুর্বল না বরং এটা কৃত্রিমভাবে দুর্বলতাকে দেখানো হচ্ছে কাজেই রফুলিয়াদাইনের উপরে আমরা যে আমল করি আমাদের ভিত্তি অত্যন্ত মজবুত ভিত্তির উপরে আমরা দাঁড়ানো আমাদের মধ্যে কোনো ধরনের দুর্বলতা নাই এই হাদিস আমি শুধু এই যে তিরমিজি দেখাইলাম এই হাদিস খোদ আব্দুল্লাহ বিন মুবারাকের মাধ্যমে বর্ণিত নাসাই শরীফে এই হাদিস রয়েছে নাসাই শরীফে দুই জায়গা বর্ণিত হইছে আবু দাউদ শরীফের মধ্যে হাদিস বর্ণনা রয়েছে ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসের বর্ণনা রয়েছে মোট কথা বুখারী মুসলিম বাদ দিয়ে সিয়াসাত তার বাকি চার কিতাবের মধ্যে এর বিবরণ রয়েছে মুসান্নাফে আব্দুর রাজ্জাকে রয়েছে তারপরে কি মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে রয়েছে আরো হাদিসের কিতাবগুলিতে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কিতাব এই হাদিসের বর্ণনা রয়েছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ বিন মাসউদের এই হাদিসকে আনেন নাই এর একটা বড় কারণ হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজে রফুলিয়াদাইন করার পক্ষের লোক উনি রফুলিয়াদাইন করবেন এটা হলো উনার মাযহাব যে কারণে উনি এই বুখারী শরীফের মধ্যে যে তিনটে সাইডে হাদিস আনতে পারছেন এর বাইরে স্বতন্ত্র আরাকখান কিতাব লেছেন তার নাম হলো জুজউ রফুলিয়াদাইন ওই কিতাবের মধ্যে উনি আরো অনেক হাদিস আনার চেষ্টা করেছেন রফুলিয়াদাইনের পক্ষে কাজেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেহেতু মানসিকভাবে একটা জিনিসকে উনি প্রাধান্য দিয়েছেন কাজেই আরেকটা জিনিস উনার কিতাবে না আনাটাই স্বাভাবিক কথা তবে মুহাদ্দিসিনে কিরাম অনেকেই কিন্তু দুইটা দিক উল্লেখ করেছেন এই ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি উনি দুইটা ভাব বানছেন একটা হলো রফুলিয়াদাইন ইনদার রুকু আর এরপরে আরেকটা বাব বানছেন হলো তরকুর রফা মানে রফুলিয়াদাইন করা আর না করা দুইটা বাব আনছেন ঠিক ওই রকম নাসাইয়ালা দুইটা অধ্যায় ভিন্ন ভিন্ন আনছেন রফুলিয়াদাইন করা আর না করা তার মানে বোঝা যায় যে উনাদের মুখ্য বিষয় ছিল যে আমি সহি হাদিসগুলি মানুষের কাছে পৌঁছাই দিই তারা যেটার উপরে আমল করে করুক আর ইমাম বুখারী রহমাতুল্লাহ একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমি যেই বিষয়টাকে হক মনে করছি যেটার উপরে আমল করি আমি এইটাই মানুষের কাছে পৌঁছাই দেবো এই জন্য ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি একটা পৌঁছাইছেন অথবা এমনও হইতে পারে যে উনার বিবেচনায় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা সহি না এরকমও হইতে পারে যে কারণে উনি হয়তো উনার কিতাবে আনেন নেই কিন্তু সেটা হইতে পারে ইমাম বুখারীর বিবেচনা ইমাম বুখারী ব্যতীত আরো ব্যক্তিদের তো বিবেচনা আছে আরো মুহাদ্দিসিনে কিরামের তো বিবেচনা আছে তাদের বিবেচনা তো ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলে দিছেন যে আমার বিবেচনায় হাদিসটা হাসান ইবনে হাজম বলে দিছেন আমার বিবেচনায় হাদিসটি সহি কাজে এই জায়গায় বিবেচনায় সহি আর হাসান আমরা তো সেই দলের যে তাদের বিবেচনাটাকে আমরা গ্রহণ করে দিছি